যশোরের ভ্রাম্যমাণ আদালতে চিংড়ি মাছ জব্দপূর্বক ধ্বংস করেছে র‍্যাব-৬। মামুন হাসানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। র‍্যাব-৬ CPC-3 যশোর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চিংড়ি মাছে ইঞ্জেকশনের মাধ্যমে জেলি পুষ করে মাছের ওজন বৃদ্ধি করে অস্বাস্থ্যকরভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে একটি ট্রাক ভর্তি চিংড়ি মাছ সাতক্ষীরা থেকে যশোর হয়ে যাত্রাবাড়ি ঢাকা যাচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‍্যাব-৬ CPC-3 যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে কমান্ডার এম নাজিউর রহমান ও এসকয়েড কমান্ডার ASP HM শফিকুর রহমান এবং যশোর সদর সিনিয়র উপজেলা মহাস্য অফিসার আবদুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজার সমন্বয়ে র‍্যাবের একটি আভিযানিক দল যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন আরবপুর এলাকায় হাইওয়ে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি একটি ট্রাক থামিয়ে ট্রাকে ভর্তি চিংড়ি মাছে ইঞ্জেকশনের মাধ্যমে জেলি পুষ করেছে কিনা তা চেক করেন। এ সময় ক রেজিস্ট্রেশন নং যশোর ১১ থেকে ৩২-২৩ ট্রাক হতে ১৬টি ককশিট ভর্তি চিংড়ি মাছ ইঞ্জেকশনের মাধ্যমে জেলি পুষ করে প্রমাণ পাওয়া যায়। ১৬টি ককশিট ভর্তি চিংড়ি মাছে অস্বাস্থ্যকর ইঞ্জেকশনের মাধ্যমে পুষ করা জেলি পাওয়ায় মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালার বিধি লঙ্ঘন করায় সাতক্ষীরা জেলার মাম্পি অ্যান্ড প্রান্ত ফিশ প্রতিষ্ঠানের মালিক শ্রী রণজিৎ মণ্ডলকে ১,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও ১৬টি ককশিট ভর্তি জেলি পুষ করা চিংড়ি মাছ আনুমানিক ওজন ২৪০ কেজি মূল্য অনুমান ২,০০০০টাকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জেলি পুষ করা চিংড়ি মাছ উপস্থিত জনগণসহ যশোর সদর উপজেলার নির্বাহী অফিসারের সম্মুখে ধ্বংস করা হয়েছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে। এর ধারাবাহিকতায় অর্ধ গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি জেলি পুষ্কৃত চিংড়ি ট্রাক যশোর সদরের চাষা হতে আটক করা হয় এবং আটকের পর তল্লাশি শেষে ট্রাক থেকে ২৪০ কেজি অবৈধ জেলি পুষ্কৃত চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত জেলি পুষ চিংড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে ১,০০০০টাকা জরিমানা করা হয় এবং উপস্থিত মৎস্য কর্মকর্তাদের সামনে এবং উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গের সামনে আমরা ধ্বংস করি। ঠিক আছে।